হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রয়েছি সুশান্ত, তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। অনেকেই জানতে চাইছে যে পোস্ট বেসিক বিএসএনআর থেকে যে এন্ট্রান্স এক্সাম হয়, সেই এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ কি কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো শুরু হয়নি নাকি শেষ হয়ে গেছে, এইটা হচ্ছে সবার সব থেকে বেশি কোয়েরিজ। তো সেটার অ্যান্সার আজকে ভিডিওতে দেওয়া হবে। এছাড়াও পোস্ট বেসিক বিএসএনআর কোর্স রিলেটেড কিছু বিষয় তোমাদের জানানো হবে। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি। তো তোমাদের প্রথমে বলে রাখি যে পোস্ট বেসিক বিএসএনআরসি এর যে এন্ট্রান্স এক্সাম হয়, সেই এন্ট্রান্স এক্সামের নাম হচ্ছে JEPBN, জেনপাস পোস্ট বেসিক বিএসএনআরসি এন্ট্রান্স এক্সাম। এবং সেটা 100 নম্বরের হয়ে থাকে। পার্ট এ থাকে 40 নম্বর, পার্ট বি থাকে 60 নম্বর, আর সিলেবাস থাকে জিএনএম নার্সিং এর সম্পূর্ণ সিলেবাস, ঠিক আছে? তো আরো বলে রাখি এটা একটা 2 বছরের নার্সিং কোর্স, এবং এটা হচ্ছে ইন সার্ভিস, মানে যারা জিএনএম হিসেবে গভর্নমেন্টের স্টাফ আছে তারা তাদের জন্য সার্ভিস স্পেশালি। কিন্তু এখন দেখছি যারা ফ্রেশার্স আছে তারাও অনেকেই পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে নিচ্ছে, সেটার ভালো দিকও আছে মন্দ দিকও আছে। আর তোমাদের এই 2 বছরের নার্সিং কোর্সে তোমাদের যেমন জিএনএম নার্সিং এ বা বিএসসি নার্সিং এ তোমাদের ডিউটি করতে হয়, তোমাদের অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি, কেস প্রেজেন্টেশন, রিসার্চ সবকিছুই করতে হয়। এবং যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু সেই জিএনএম নার্সিং আমরা যা যা পড়েছি সেগুলো তো রয়েছে, তার সাথে আরও কিন্তু রয়েছে বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি আর ফার্মাকোলজি, প্যাথোলজি সমস্ত কিছুই কিন্তু এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর সিলেবাসে কিন্তু রয়েছে। আর এটা 2 বছরের একটা কোর্স। এখানে ফিস অনেকেই জানতে চাইছিলে যে প্রাইভেট কলেজে কি রকম ফিস লাগতে পারে, তো সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেবো, কোন প্রাইভেট কলেজে কত ফিস সেটা নিয়ে একটা আলাদা ভিডিও দেবো। তো তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখি, মোটামুটি 2-3 লাখ টাকা এই 2 বছরের কোর্সে কিন্তু 2-3 লাখ টাকা খরচ হতে পারে। আর যারা গভর্নমেন্টে পড়তে চাও মোটামুটি 1 লাখ টাকার মধ্যেই হয়ে যেতে পারে। সেটা ডিপেন্ডস আপন তোমার লোকেশন কোথায়, তোমার বাড়ি থেকে তার দূরত্ব এবং আরো বিভিন্ন ব্যাপার আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে। কিন্তু এখনো শুরু হয়নি, ফর্ম ফিল আপের ডেট দেওয়া রয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শুরু হবে, কিন্তু এখনো শুরু হয়নি। যেদিনই শুরু হবে সেদিন তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে প্রথমে দেখতে পেয়ে যাবে, এবং তারপরে আমি ভিডিও করে অবশ্যই আরো জানিয়ে দেবো। তার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং সিএইচও সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ নার্স, স্টাফ নার্স গ্রেড টু সবকিছু প্রিপারেশনের জন্য কোশ্চেন আনসার ডিসকাস করা হয়, লিঙ্ক আছে ডিসক্রিপশনে, সেখানে জয়েন হয়ে যাও। আর করে নার্সিং কলকা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল করে অল করে রাখো, যাতে আমরা যে কোনো ভিডিও দিই নিত্য নতুন ভিডিও সব কিছুর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, টাটা।